নরসিংদীতে পাট চাষীদের নিয়ে ঢাকায় সমাবেশের আয়োজন করা হবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে। আপনাদের সাথে আমি আছি মৌসুমী আক্তার সুমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নরসিংদীতে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা পাট খাতকে পুনর্জীবিত করতে কাজ করে যাচ্ছি। এই বছরের শেষ নাগাদ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় পাট চাষীদের নিয়ে সমাবেশের আয়োজনের পরিকল্পনা রয়েছে। পহেলা জুন রোজ শনিবার নরসিংদীতে পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত পাট খাত সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মত বিনিময় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব বলেন। পাট চাষী, মিল মালিক, ব্যবসায়ী এবং পাট খাত সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। এই মত বিনিময় সভার মতো অনুষ্ঠানগুলো অত্যন্ত ফলপ্রসূত অভিহিত করে নানক বলেন, এখান থেকে প্রাপ্ত সুচিন্তিত মতামত আমাদের সম্মিলিত করেছে। তিনি আরও বলেন, পাট বীজ উৎপাদনে আমরা স্বনির্ভর হতে চাই। এরপর মন্ত্রী নরসিংদীর পৌর পার্কের 3 দিন ব্যাপী বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন। এই ছিল বেঙ্গল টিভির সর্বশেষ সংবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিন।